ঠিক কবে মনে পড়ে না, তবে ছোটবেলায় কাজবাড়িগুলোতে যখন টমেটো আর আমের চাটনি খেয়ে অভ্যস্ত ছিলাম, ঠিক তখনই একটা নিমন্ত্রণ বাড়িতে প্রথম খেয়েছিলাম এই প্লাস্টিক চাটনি। তখন মজা লাগলেও একটু বড় হয়ে আবার খাওয়ার সময় অবাকই হয়েছিলাম যখন জেনেছিলাম এটা পেঁপে দিয়ে তৈরি। কার মাথায় প্রথম এসেছিল তা জানতে আজও সুলুক সন্ধানে আছি। আসলে আমি একা নই, বেচারা নিরীহ পেঁপেও জানতে চায় তাকে এমন অবতারে হাজির করার আসল কারিগর কে। একটু লম্বা আকারের পেঁপে হলে কাটতে সুবিধা হয়, বাজার থেকে কেনার সময় বুঝতে পারিনি, কাটার পরে দেখলাম এই পেঁপেটায় দানা অনেক কম, দানা থাকলে দানাগুলোকে ফেলে দিতে হবে। লম্বা পেঁপে মাঝ বরাবর কেটে বোটার দিকের ভাগটা নিয়ে তার থেকে চার টুকরো করেছি। দানা কম থাকলেও পেঁপের ভিতরে রোয়া আছে, রোয়া থাকলে চাটনি খেতে ভালো লাগবে না। একটা চামচের সাহায্যে ভেতরে থাকা রোয়াগুলোকে পরিষ্কার করে নেওয়ার পর পেঁপেকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে আগে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে চিনি সিরাপে দেওয়া যায়, আবার না ভাপিয়ে সরাসরি কাঁচা পেঁপে চিনি সিরাপে ফোটালেও হবে। দুরকম ভাবেই করে দেখেছি, দুটোই ভালো। তবে কিছু কিছু পেঁপের একটা কষ্টা ভাব আছে, 2 মিনিট ভাপিয়ে নিলে সেই কষ্টা ভাবটা থাকে না। পেঁপের পরিমাণ বুঝে চিনি নিয়ে তার ডবল জল দিয়ে ফুটতে দিতে হবে। জল ফুটে চিনি পুরোপুরি গলে গেলে ভাপিয়ে নেওয়া পেঁপে দিতে হবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট ফুটলে পেঁপে সেদ্ধ হয়ে যাবে। তারপর কাজু কিশমিস দিয়েছি। শুরুতে গোড়ায় যে সময় চিনি দেওয়া হয়েছিল তখনই লবণটা দিতে হয়, আমার একটু বেখেয়ালে ভুলে গেছিলাম, তাই কাজু কিশমিস দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম। চিনির শিরার সাথে ফুটতে ফুটতে পেঁপে তার আসল রং হারিয়ে যখন জল প্লাস্টিকের রং ধরবে, লেবুর রস মিশিয়ে নামিয়ে নিতে হবে। শুধু শেষ পাতে ভাতের থালায় কেন, জল খাবারের শেষে মুখ শুদ্ধির কাজও করবে।